পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আমি কি করছি, কেন করছি আমি নিজেও জানি না। জানো, আমার আমার নিজের উপর কোনো কন্ট্রোল নেই। নিজেকে নিজেকে নিজে ভরসা করতে পারছি না, নিজের নিজের উপর কোনো বিশ্বাস নেই। আমার সব হারিয়ে গেছে, করি সব হারিয়ে গেছে। এরকম কেন বলছো ডাক্তারবাবু? এমন কথা বলো না, এমন কথা বলো না ডাক্তারবাবু। কেন বলবো না বলো তো গৌরী? তোমাদের গ্রামে যখন তুমি তুমি আমায় প্রথম দেখেছিলে, তখন যে ডক্টর ঈশান ঘোষালকে দেখেছিলে, তার সাথে এই মানুষটার কোনো মিল আছে গৌরী? এই মানুষটাকে তুমি তুমি এখন চিনতে পারছো? শোনো না ডাক্তারবাবু, তুমি মনে মনে খুব উত্তেজিত হয়ে আছো তো তাই মনে হচ্ছে। তুমি আবার সেই একই রকম ডাক্তারবাবু আছো গো, সেই একই মানুষ। মিথ্যে সান্ত্বনা দিও না গৌরী। যে ঈশান দিনের পর দিন একা একা ডিসেকশন রুমে ডিসেকশন করত, বিষেরা নিয়ে পড়াশোনা করত, কেউ ভূতের কথা বললে যার হাসি পেত, সেই ঈশান কিনা ভূতের হাত থেকে বাঁচতে একজন একজন তান্ত্রিকের কাছে যাওয়াটা মেনে নিয়েছিল। না না ডাক্তারবাবু, তুমি তো নিজের ইচ্ছে যাওনি, আমি তোমাকে নিয়ে গেছিলাম, মায়ের দোহাই দিয়েছিলাম তাই গেছিলে তুমি। না গৌরী, অবচেতন মনে আমার আমার ইচ্ছে নিশ্চয়ই হয়েছিল, কোথাও না কোথাও কি আমার নিশ্চয়ই মনে হয়েছিল। জয় তান্ত্রিক কোনো জাদু টোনা করে বা কিছু একটা করে আমার ভূত মুক্তি ঘটাবে গৌরী। এর পরেও একজনের বিজ্ঞানের ছাত্র হিসেবে আমার নিজেকে পরিচয় দেওয়াটা একটা হিপোক্রেসি। না ডাক্তারবাবু, সব দোষ আমার, সব দোষ আমার। তুমি তো আমার কথা মতোই গেছিলে, তুমি আমাকে বকো মারো যা খুশি বলো, আমি কিচ্ছু মনে করব না। তুমি ডাক্তার ঈশান ঘোষাল, এটাই তোমার সব থেকে বড় পরিচয়। আর ওই অপারেশনের সময় কি হয়েছিল? আমি ওই নিয়ে আর কোনো কথা বলতে চাই না, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি গৌরী, আজ থেকে আমি আর ডাক্তারি করব না। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।